সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ শামসুদ্দোহা রাজু, সহকারী শিক্ষক, বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট। আজকে আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 7, যোগের ধারণা, অধ্যায়ের 7.4 এর বিভিন্ন যোগের ধারণার একটি অঙ্ক করাবো। তাহলে শিক্ষার্থীরা, তোমরা তোমাদের গণিত বইয়ের 33 পৃষ্ঠা বের করো, খাতা কলম নিয়ে তৈরি হও, এবং আমার সাথে তোমরা অঙ্কটি মনোযোগ সহকারে করবে। তাহলে প্রথমত আমরা আমাদের গণিত বইয়ের প্রশ্নটি মনোযোগ দিয়ে পড়ি। খেলার মাঠে দুইজন শিশু খেলছিল, একটু পরে একজন শিশু আসলো, এর পরে আরো চারজন শিশু আসলো, এখন মাঠে কতজন শিশু খেলছে? তাহলে দেখো, প্রথম ছিল কয়জন শিশু? দুইজন। একটু পরে একজন আসলো, একজন আসলো মানে কি, দুজনের সাথে একজন এসে যোগ দিল মানে বাড়লো। এরপরে আরো চারজন শিশু আসলো, একজনের পরে আবার চারজন আসলো মানে আরো শিশু বাড়লো। এখন মাঠে কতজন শিশু খেলছে মানে প্রথম যে একজন, পরবর্তীতে চারজন, মোট কতজন শিশু খেলছে? তাহলে আমরা প্রথমত জানি যে প্রশ্নের অঙ্ক যখন করা হয় তখন আমরা সরাসরি অঙ্কগুলো করতে পারবো না, প্রথমত প্রশ্ন সাজিয়ে লিখতে হবে এবং সংখ্যার নিচে সংখ্যাগুলো লিখতে হবে। তাহলে দেখি আমরা অঙ্কটা কিভাবে করা যায়। প্রথমত আমরা লিখব, মাঠে শিশু খেলছিল দুইজন, কয়জন ছিল শিশু? দুইজন। একটু পরে একজন আসলো, তাহলে আমরা লিখলাম একটু পরে আসলো একজন, এর পরে আরো আসলো চারজন, পরে আরো আসলো চারজন। তাহলে আমাদের মোট শিশু কয়জন হবে? মোট শিশু হবে 2 আর 1 হচ্ছে 3, 3 আর 4 হচ্ছে 7। তাহলে মোট শিশু খেলছে কয়জন? 7 জন। তাহলে দেখো, আমরা যখন অঙ্কটি করেছি সংখ্যাগুলোর নিচে সংখ্যাগুলো ধারাবাহিক ভাবে সাজিয়ে লিখেছি। তোমরা যখন প্রশ্নের অঙ্ক করবে খেয়াল রাখবে যে যাতে সংখ্যাগুলো সংখ্যার নিচে থাকে। আর আরেকটি জিনিস খেয়াল রাখবে, যে অঙ্ক করবে সেই অঙ্কের প্রক্রিয়ার চিহ্নটা যাতে উল্লেখ থাকে। আমরা অঙ্কটা কি করেছি, যোগ, এই যে এটা হচ্ছে কি, যোগ চিহ্ন। আর দ্বিতীয়ত হচ্ছে কি, অঙ্ক যখন করবে এর ফলাফল লিখতে হবে, যেমন এই যে উত্তর 7 জন শিশু। তো আশা করি তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝেছো এবং বাসায় মনোযোগ দিয়ে অঙ্কটি করবে, এবং পরবর্তীতে আমরা এই অধ্যায়ের আরো 2টি অঙ্ক আছে, অঙ্কগুলো নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফিজ।